হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ফেসবুক থেকে যে টাকাটা ইনকাম করেছি তা আমি আপনাদেরকে দেখাবো, অ্যান্ড দেন ফেসবুক থেকে আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ফেসবুক থেকে এ পর্যন্ত আমি কত টাকা ইনকাম করেছি, অ্যান্ড দেন আমি টাকাটা পাইছি কি না সেটা আমি আপনাদেরকে আজকে পেমেন্ট প্রুফ দেখাবো, অ্যান্ড দেন আমি কয় মাসের টাকা পেয়েছি, এছাড়া টাকাটা কি আমার হাতে এসেছে নাকি অন্য কিছু, তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং কি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেন নেক্সটটা আমি আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করবেন, অ্যান্ড দেন ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে সব কিছু, সো টোটালি আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড দেন আজকে আমি আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে যে আমার ফেসবুক থেকে কত টাকা ইনকাম হয়েছে, অ্যান্ড দেন কয় মাসে আমি কত টাকা পেয়েছি তা আমি আপনাদেরকে আজকে হিসাব করে বাংলা টাকায় সহ হিসাব করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কত টাকা পেয়েছি। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ আপনারা কিছু একটা বুঝতে পারবেন, অ্যান্ড দেন অনলাইন থেকে ইনকাম করবো আর আপনারা কিন্তু ভালো কিছু একটা করতে পারবেন ইনশাল্লাহ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। অ্যান্ড দেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার ফেসবুক পেজ থেকে ইনকাম কত হয়েছে জাস্ট। তো গাইস, এই যে আমি চলে আসলাম, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের যে পেমেন্ট সেক্টরটা রয়েছে, সো সেখানে এখানে আসলে আমি আপনাদেরকে আমার যে পেমেন্টের যে আইডি নাম্বারটা রয়েছে সো এটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, এই কারণে আমি ভিডিওটা স্কিপ করে আবার আপনাদের মাঝে এসেছি। অ্যান্ড দেন দেখেন আমি এখানে যে ডলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সমস্ত টাকাটা আমার কিন্তু পে করা দেওয়া হয়েছে, এই যে এটা হচ্ছে পেমেন্ট নাম্বার, সো এই নাম্বারে কিন্তু আমাকে টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড দেন এটা হচ্ছে যে আমার সো ফেব্রুয়ারি মাসে, সো এটা হচ্ছে যে আমার জানুয়ারি মাসের ইনকাম, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জানুয়ারি মাসের ইনকাম, এটা পাঠিয়েছে আমাকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ 2019। সো এখানে রয়েছে হচ্ছে যে আমার $479.31। এরপরের মাসে হচ্ছে যে গিয়ে আমার মে মাসে আমাকে পাঠাইছে, সেটা হচ্ছে যে গিয়ে 19 তারিখে 2019। সো এখানে রয়েছে হচ্ছে $232। তো এখানে আমি বলি আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন, এটা হচ্ছে আমার 9 দিনের ইনকাম। সো এখানে যে ডলারটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রথম যে 9 দিনে আমার ইনকামটা হয়েছে সেটা, এরপর এটা হচ্ছে যে আমার পুরো ফেব্রুয়ারি মাসের ইনকাম। সো আপনারা বুঝতেই তো পারছেন, সো ফেব্রুয়ারি মাসের ইনকাম এটা কেন এত কম হইলো আমি আপনাদেরকে বলি, যে আমার এই যে প্রথম যে মাসের টাকাটা রয়েছে এটা আসতে আমার ফেব্রুয়ারি মাসের একদম লাস্টে লেগে গেছে। সো ফেব্রুয়ারি মাসের একদম লাস্টে 30 তারিখে আমার টাকাটা ব্যাঙ্কে এসেছে, তো টাকাটা হাতে না আসা পর্যন্ত কিন্তু আমি কোনো কাজ করে নিই। দেন যখন আমার টাকাটা হাতে এসেছে এরপরে আমি আবার কাজ শুরু করেছি, তো আমি যেহেতু কোনো কাজ করে নিই সেক্ষেত্রে আমার এই ডলারটা ইনকাম হয়েছে $232। এরপরে যে মাসটা এটা হচ্ছে এপ্রিলে, সো এপ্রিলে রয়েছে আমার 600, এই যে এখানে রয়েছে, এই যে এখানে আপনার তারিখ দেখতে পাচ্ছেন এখানে তারিখ লেখা রয়েছে। সো ফেব্রুয়ারি মাসের আমার রয়েছে $693.74। তো এটা হচ্ছে যে আমার এপ্রিলের ইনকাম। তো এখন যে মাসটা রয়েছে সো এটা হচ্ছে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, তো এটা হচ্ছে এই যে এখানে যে আরও দুটো কিন্তু আমার পেমেন্ট রয়েছে, এটা হচ্ছে আমার নতুন একটা ফেজের ইনকাম, আর এটা হচ্ছে যে কি আমার আমি যে ফেজটা থেকে আমি এর আগে আরও 3 বার পেমেন্ট নিয়ে ফেলেছি অলরেডি, এই 3টা কিন্তু আমার পেড হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নট পেড, এখানে এটা পেন্টিংয়ে রয়েছে। সো এটা এখনও পর্যন্ত আমার কিন্তু ব্যাঙ্কে পাঠায় নাই, তো এই কারণে এটা এখানে পেন্টিংয়ে দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমার এর আগের মাসের ইনকাম, এখানে হচ্ছে $893.23। এরপরে এটা হচ্ছে আমার নতুন একটা ফেজ, তো এটা আমার মাত্র মনিটাইজেশন পেয়েছে, আর এটার সাথে সাথে আমার কিন্তু $26.58 আমার ইনকাম হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে তারিখ দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটা চাইলে স্কিপ করে সুন্দরভাবে আপনারা দেখে নিতে পারেন এখানে কত মাস থেকে, দেখেন এখানে জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত এই ইনকাম। তো এটা হচ্ছে আমার মার্চের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে এখানে 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। তো এখানে আমি যে 9 দিনের কথা আমি বলেছিলাম, আসলে এটা কিন্তু আমার 9 দিনের ইনকাম, আমার যে ফেজটা মনিটাইজেশন ফেজে জানুয়ারি মাসের
একদম লাস্টের 22 তারিখে আমার এটা ফেসটা মনিটাইজেশন পেয়েছে, অর্থাৎ 22 তারিখে আমার ফেসটা মনিটাইজে 22 তারিখে কিংবা 23 তারিখে সম্ভবত। তো এরপরে থেকে আমার এই ইনকামটা এসেছে মাত্র 9 দিন। এটা হচ্ছে আমার এক মাসের ইনকাম, এটা এক মাসের, এটা হচ্ছে এক মাসের, আর এটা হচ্ছে আমার নতুন পেজের ইনকাম। তো এখন আমি আপনাদেরকে সবগুলো আমি যোগ করে আপনাদেরকে দেখাবো যে আমি কত ডলার ইনকাম করেছি, অ্যান্ড দেন এটা বাংলা টাকায় করলে কত টাকা হয়। এটা কিন্তু 100% আমাকে পেমেন্ট করে ফেলেছে, আমি অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পেমেন্ট আইডি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার রয়েছে রিমুভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো এটা আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা আমি চেঞ্জ করে ফেলেছি, এই কারণে আমার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখাচ্ছে না। আমি কিন্তু এখানে ডাচ বাংলা ব্যাঙ্কে টাকাটা নিয়েছি, এই কারণে আমি আপনাদেরকে ডাচ বাংলা ব্যাঙ্ক লিমিটেডটা দেখাতে পারছি না। এখানে দেখেন রিমুভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা রয়েছে, এটা হচ্ছে পেমেন্ট নাম্বার। সো এই নাম্বার থেকে কিন্তু টাকাটা আমাকে পাঠানো হয়েছে। এটা হচ্ছে আমার পেজের আইডি নাম্বার, এটা হচ্ছে অ্যাড ব্রেক, অর্থাৎ আমি অ্যাডের মাধ্যমে টাকাটা ইনকাম করেছি। সো আপনারা দেখতে পেরেছেন। তো এখন আমরা এটাকে হিসাব করবো যে আমি কত ডলার পেয়েছি, আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। অ্যান্ড দেন এটার জন্য আমরা ক্যালকুলেটারে চলে যাবো। যাওয়ার পর আমি আপনাদেরকে আমার প্রথম মাস থেকে শুরু করে আমার প্রথম মাসে ইনকাম ছিল হচ্ছে আপনাদের $479 পয়েন্ট, এরপরে হচ্ছে 31 সেন্ট। আমি কিন্তু আপনাদেরকে পয়েন্ট সহকারে হিসাব করব। সো এরপরে যে দ্বিতীয় মাসের ইনকামটা রয়েছে তা হচ্ছে $232 পয়েন্ট 68, এটা হচ্ছে। তো এরপরে হচ্ছে যোগ, এরপরে যেটা হচ্ছে তৃতীয় মাসের ইনকাম সেটা হচ্ছে $693, এরপরে রয়েছে হচ্ছে 77 সেন্ট। তো এরপরে যোগ, এরপর হচ্ছে যে গিয়ে আমার চতুর্থ মাসের ইনকাম। তো চতুর্থ মাসের ইনকাম হচ্ছে আমার $893। সো তো $893 পয়েন্ট এখানে রয়েছে হচ্ছে 23 সেন্ট, এরপরে আমরা যোগ করলাম। অ্যান্ড দেন এখানে নিচে হচ্ছে আমার যে নতুন পেজটা রয়েছে ওইটার ইনকাম। সো এটার ইনকামও কিন্তু আমি আপনাদেরকে এটার সাথে একসাথে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে $24.58। ওকে দেন এখন আমরা যোগ করবো। সো যোগে আমাদের কত এসেছে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এখানে এই যে লেখা রয়েছে। তো আমার এটা হচ্ছে $2,323। সো এখানে এটা হচ্ছে সেন্ট। তো এখন আমরা এটাকে ডাইরেক্ট আমাদের গুগলে গিয়ে আমরা দেখবো। সো ইউএসডি টু বিডিটি আমাদের কত টাকা হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট করে দিলাম ইউএসডি টু বিডিটি, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আসলে এটা কিন্তু সত্যি, আপনারা হয়তো বা কেউ বিশ্বাস করবেন কেউ বিশ্বাস করবেন না। সো আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদেরকে শুরু থেকে পর্যন্ত সে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফেস খুলবেন, অ্যান্ড দেন ফেস থেকে আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন। তো এখন আমি এখানে ডলারটা টাইপ করলাম, অ্যান্ড দেন পয়েন্ট দিলাম, এটা হচ্ছে আমার সেন্ট 5.4। তো এটা সো এটা হচ্ছে মূলত আমার ডলারটা, এখানে কী দেখাচ্ছে এক্সচেঞ্জের সাইটটাতে যাই, যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো জাস্ট ভিডিওটা একটু, তো সরি গাইস অ্যাকচুয়ালি আমার ভুল হয়ে গেছে। ভুলটা হয়েছে যে আমি এখানে 2000 জায়গায় আমি ফোন দিয়ে ফেলেছিলাম। তো এখানে এখন দেখেন আপনারা, এখানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি টাকা, এখানে রয়েছে ইউএসডি অর্থাৎ ডলার, এটা হচ্ছে বাংলাদেশি টিতে টাকা, এটা হচ্ছে টাকা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডলারটা। সো $2,323 আফকোর্স এটা হচ্ছে সেন্ট, যেটা রয়েছে আমরা হিসাব করে যেটা পেলাম এখান থেকে। তো এখানে হচ্ছে আমার যে বাংলাদেশি টাকাটা, এখানে আপনারা সুন্দরভাবে দেখেন, দেখেন এখানে $1,95,408.55। তো এটা হচ্ছে মূলত আমার ফেসবুক পেজ থেকে ইনকাম। সো কি বুঝলেন, আসলে এটা হচ্ছে আমার 4 মাসের ইনকাম। বিশ্বাস না হয় একটু আবার ভিডিওটাকে টেনে নিয়ে পিছনে গিয়ে দেখেন, আমার এখানে কিন্তু আমি আপনাদেরকে 4 মাসের আমার ইনকামটা দেখিয়েছি। সো আসলে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব, বিকজ আমি কিন্তু দ্বিতীয় মাসে কোনো কাজ করিনি, এরপরও আমার টাকাটা এসেছে। তো এখন আমার এই যে চলতি মাসটা চলতেছে, আমি আপনাদেরকে এ মাসের টাকাটা দেখাই। আমার এই যে এখন যে মাসটা চলতেছে, তো এ মাসের আজকে কয় তারিখ, এ মাসের আজকে হচ্ছে আপনাদের 25 তারিখ। সো এ মাসে কিন্তু আমি কোনো কাজ করে নিই, অর্থাৎ আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি কেন কাজ করে নিই, যেহেতু এখন রমজান মাসে আমি কাজের জন্য একটু বিজি রয়েছি। সো এই কারণে আমি ফেসবুক অত বেশি সময় দিতে পারিনি। এরপরেও আমার হচ্ছে এই মাসের ইনকাম কত আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো দেখেন এ মাসের আমার ইনকাম কত ডলার হয়েছে। সরি, তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, একটু
ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ফেসবুক থেকে ইনকাম করা রিয়েলি ভাবে সম্ভব কিনা। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি যে ফেসবুক থেকে জাস্ট আমি আপনাদেরকে আমার যে ইনকামটা ছিল আমি আপনাদেরকে সেটা দেখাইছি, অ্যান্ড দেন ডিসিশনটা হচ্ছে আপনাদের হাতে, আপনারা কি কাজ করবেন না করবেন না। সো করতে চাইলে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। বাট এখানে একটা কথা রয়েছে, আপনাদের নিজেদের একটা মনের মধ্যে ইয়ে থাকতে হবে যে আমরা টাকা ইনকাম করবোই। সো নিজেদের মধ্যে একটা কনফিডেন্স না থেকে আপনাদের একটা নিজেদের একটা ইয়ে থাকতে হবে যে না আমরা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করবোই। সো এটা 100% গ্যারান্টি আপনারা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আমি যদি পারি তাহলে আপনারা পারবেন না কেন। সো এখন আমি এখানে আমার টপ পেজে চলে গেলাম। তো এটা হচ্ছে আমার দুটো পেজ, এটা হচ্ছে আদার্স একজনের পেজ, এটা হচ্ছে আমার যে দ্বিতীয় নম্বর পেজটা রয়েছে এটা হচ্ছে আমার এই মাসের ইনকাম, এটা হচ্ছে আমার সো এই মাসে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড দিইনি, কেন যেহেতু রমজান মাস আমি কাজ নিয়ে একটু ব্যস্ত রয়েছি। দেখেন আমি কোনো কাজ করিনি, এরপরে আমার $559 ইনকাম হয়ে গেছে এই মাসে। সো $559 কত টাকা হয় একটা বার চিন্তা করেছেন? আপনারা কোনো কাজ করতে হচ্ছে না, আমি কিন্তু এই মাসে কোনো কাজই করিনি, বাট আমার টাকাটা কিন্তু চলে এসেছে খুব ইজিলিভাবে। আমি এখানে অনেক কষ্ট করে বিদেশে, আমি সৌদি আরবে আছি, সো আমি সৌদি আরবে থেকেও কিন্তু আমি অনেক কষ্ট করে কাজ করে আমি বেতন পাচ্ছি হচ্ছে $30,000। কিন্তু এখানে দেখেন আমি কোনো কষ্ট করলাম না, জাস্ট আমি কয়েক মাস কষ্ট করে নিলাম আর এখন শুধুমাত্র আমি টাকাটা পাচ্ছি। সো এখানে আমার কত ডলার জানি ছিল, সো আমি ভুলে গেছি, এখন হয়তো বা এরকম কিছু ছিল। তো দেখেন এখানে মেবি $40,000 উপরে তো আমার রয়েছে। সো $40,000 উপরে কিন্তু আমি এক মাসে কিন্তু টাকা বেতন পাই না, কিন্তু আমি এখান থেকে আমি কত টাকা পেয়েছি এটা আপনাদেরকে আমি লাইভ এখন দেখাইলাম সব কিছু সম্পূর্ণ। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, অ্যান্ড দেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমি নেক্সট ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আসবো। অ্যান্ড দেন কীভাবে আপনার ফেসবুক পেজ খুলবেন, শুধুমাত্র পেজ হলেই হবে না, সো পেজটাকে আপনাদেরকে বিজনেস ক্যাটাগরিতে নিতে হবে, দেন ওই পেজটাকে আপনাদেরকে মডিফাই করতে হবে, পেজটাকে সম্পূর্ণভাবে আপনাদেরকে সাজিয়ে তুলতে হবে। সো আপনারা চাইলে আমার পেজটা দেখতে পারেন, আমার পেজের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি এর নেক্সট আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই উপকৃত হয়েছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, যাতে করে তারাও ফেসবুক পেজ থেকে টাকাটা ইনকাম করতে পারে।